চন্দ্রকোনায় মৃত ব্যক্তির নামে বছরের পর বছর রেশন তোলার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। এরকম একাধিক গ্রাহক অভিযোগ করলেও ইতিমধ্যে এক রেশন গ্রাহক রেশন ডিলারের বিরুদ্ধে প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। রেশনের এমন ভুতুড়ে কাণ্ড ঘটায় সরগোল পড়ে গিয়েছে চন্দ্রকোনায়। চন্দ্রকোনা থানার বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের ডালিমা বাড়ি গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ কুশারির অভিযোগ, প্রায় চার বছর আগে মারা গিয়েছে তার বাবা প্রণোদ কুশারি। তার বাবা এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি হওয়ার কারণে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছিল চারদিকে। সেই গ্রামেরই বাসিন্দা রেশন ডিলার কাজল কুমার রায় মৃতের ছেলেকে জানান, তার বাবা মারা যাওয়ায় তার বাবার নামে তাদের রেশন দ্রব্য পাবেন না। প্রসেনজিতের পরিবারে বর্তমানে তিনজন সদস্য রেশন দ্রব্য নিয়ে আসছে বছরের পর বছর ধরে, কিন্তু মিলছিল না মৃত বাবার নামে রেশন কার্ডের রেশন। অথচ ওই কার্ডটি এখনো অ্যাক্টিভ রয়েছে বলে অভিযোগ। রাজ্য জুড়ে আধার কার্ডের সাথে রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে, আর তাতেই সমস্ত বিষয়টি প্রকাশ্যে আসছে বলে প্রসেনজিৎ জানান। প্রসেনজিৎ বাবু বলেন, আধার কার্ড সংযুক্তিকরণ করতে গিয়ে সে জানতে পারে চার বছর ধরে তার বাবার রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে, তাহলে রেশন দ্রব্য নিশ্চয়ই রেশন ডিলারের কাছে আসছে বা অন্য কোথাও যাচ্ছে, এমনই প্রশ্ন তোলেন তিনি। এমনই অনেক রেশন গ্রাহক লিখিত অভিযোগ দায়ের না করলেও তাদের সাথেও এমন ঘটনা ঘটে চলেছে ক্যামেরার সামনে তারা এমনই অভিযোগ করেন। অভিযুক্ত রেশন ডিলার কাজল রায়ের দাবি, ওই রেশন গ্রাহক তিনটি রেশন কার্ড দেখায়, তার তিনটি রেশন কার্ডের মালপত্র দিয়েছি, ওনার বাবার মৃত্যু হলেও তার ডেথ সার্টিফিকেট এবং সেই খবর উনি জানাননি। ডিজিটাল মাধ্যমে রেশন সামগ্রী বিতরণের এখন ডিলারদের বিশেষ কোনো ক্ষমতা থাকে না, বাকি বিষয়ে কিছু বলতে পারবো না। এ বিষয়ে ব্লক খাদ্য দপ্তরের এক আধিকারিককে জিজ্ঞাসা করা হলে তিনিও ডিলারের মতোই একই কথা বলেন, তিনি সঠিক উত্তর দিতে পারেননি। ঘটনায় ব্লকের বিডিও অমিত ঘোষ বলেন, অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। মৃত ব্যক্তিদের নামে বছরের পর বছর রেশন কার্ড অনলাইনে চালু থাকার ঘটনায় পড়ে গিয়েছে সরগোল। ব্যুরো রিপোর্ট, আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। চন্দ্রকোনাতে একজন ব্যক্তি দাবি করছে যে সে দাবি করছে তার বাবা মারা গিয়েছে চার বছর আগে, কিন্তু তার বাবা যখন সে যখন রেশন তুলতে যাচ্ছে তখন রেশন মালিক বলছেন যে আপনাকে রেশন দ্রব্য দেওয়া যাবে না কারণ আপনার বাবা মৃত ব্যক্তি রেশন দেওয়া যাবে না। এখন যখন আধারের সাথে যখন রেশন কার্ড যখন সংযোগ হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়েছে, সেই যেটা অভিযোগ করছে তাহলে রেশন দ্রব্য নিশ্চয়ই কোথাও যাচ্ছে, কিন্তু সে রেশনের মাল পাচ্ছে না, এটা কার গাফিলতি কিসের জন্য হচ্ছে? এটা পাবলিকটাকে যখন মারা গেছিল তখন তো কার্ডটা এনে অফিসে তাকে তো সারেন্ডার করতে হবে, তাই না? সারেন্ডার করতে পারতো তখন। সেই মালটা ওরা ওইখান থেকে অনলাইনে অ্যালোনমেন্ট মানে ওইটা নেটে সে মানে পাচ্ছে না, নেটে দেখতে পাচ্ছে যে ব্যক্তিটা নেই, সেই মালটা কিন্তু ডিলারও পাচ্ছে না। না, কিন্তু অনলাইনে তো সে যেটা মানে রিপোর্ট বার তথ্য বার করেছে সেই তথ্যতে দেখা যাচ্ছে রেশন কার্ডটি এখনো জীবিত রয়েছে, কারণ আধার কার্ড লিংক করতে যাওয়ার সময় ওইটা ধরা পড়েছে তারা জানতে। সেই পাবলিকটাকে তারও তো দায় যে সে এসে তার বাবা যেহেতু মৃত সে এসে অফিসে তো কার্ডটা তো সারেন্ডার করে দিতে পারতো, তাই না? ওই রেশন মাল কি এতদিন তাহলে যাচ্ছিল না রেশনের, সেটা ইন্সপেক্টর বলতে পারবে। আমি আপনার নাম? আমার নাম মহুয়াসিন। আপনি কি দায়িত্বে আছেন? আমি ডিও এখানে, ডাটা এন্ট্রি অপারেটর, আমি এখানে ফর্ম এন্ট্রি করেছি। গ্রামের একজন রেশন গ্রাহক টিঙ্কু কুশারি সে অভিযোগ করছে তার বাবা চার বছর আগে মারা গেছে, কিন্তু তাদের রেশন কার্ড এখনও অ্যাক্টিভ আছে, মাল উঠছে, সে ব্লক প্রশাসনকে অভিযোগে জানিয়েছে। টোটালটাই যে রেশন ডিপার্টমেন্ট মানে যে রেশন ডিলার মানে আপনাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে, কী বলবেন এই বিষয়ে? যে জানিয়েছে বা ইয়ে করেছে, ওর তো তোমার আগে পিএর কার্ড ছিল, ও অ্যাপ্লাই করে আজ দশ মাস এক বছর হবে বের করেছে মানের কার্ড বের করার পরে তিনটে কার্ড দেখিয়েছে, তিনটে কার্ডের মাল দিচ্ছে, কিন্তু ও বলছে যে ওর বাবা যে মানে মৃত কিন্তু তার রেশন কার্ড এখন অ্যাক্টিভ আছে, ডিজিটাল করতে গিয়ে দেখছে যে সেই কার্ডে মাল আসছে, ওরা বলছে যে মালটা ওরা পায়নি বলছে। না, সে আমিও জানিনি, আমাকে কার্ড দেখায়নি, আমি জানি না।
আপনি একটা রিফান্ড নিয়ে কমপ্লেইন করেছেন বিডিও অফিসে, কি বিষয়টা? বিষয়টা বলতে বিগত 2017 সালে বাবা মারা যায়। মারা যাওয়ার পর আজকে প্রায় 3-4 বছর হতে যাচ্ছে, আমি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে গিয়ে দেখি বাবার রেশন কার্ডটা এখনও অ্যাক্টিভ আছে। এবং বাবা যখন মারা যান তখন তো এমন কেউ লোক নেই বা এমন কোনো কোনো গ্রামে পাশাপাশি কোনো লোক নেই যে বাবা মারা গেছে জানে না, বহু লোক এসেছে, সবই কিছু হয়েছে। এবং রেশন ডিলার আমার গ্রামেরই ছেলে, সেও জানতো বা জানে, মারা যাওয়ার পরেও আমরা কার্ডটা জমাও দিয়েছি। তো সেই জায়গায় আমি প্রথমে ফুড সাপ্লাই অফিসে গিয়ে একটা দরখাস্ত করি যে রেশন কার্ডটা অ্যাক্টিভ আছে, সেই কার্ডটা আমার জানতে চাই। এবং ওনারা আমাকে রিসিপ্ট দেননি, ফিরিয়ে দেন। আমি 2-3 বার গেছি, কোনো রিসিপ্ট দেননি। মানে অ্যাক্টিভ ছিল, তার মাল উঠছিল রেশনে? হ্যাঁ, না মালটা কোনো উঠছিল না, মাল আমি পাইনি, মাল আমি পাইনি, মাল আমার আমার তিনজন মেম্বার, আমি তিনটি কার্ডেরই মাল পাই, বাবার কোনো মাল আমি পাইনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেশন কার্ডটা অ্যাক্টিভ হয়েছে, আমাকে মাল দেয়নি। আমি রেশন ডিলারের কাছেও গেছি, উনি বলছেন না আমি কিছু জানি না, এটা আমার বিষয় নয়, ফুড সাপ্লাই অফিসে যান। ফুড সাপ্লাই অফিসে গিয়েও কোনো সুরাহা হয়নি, না হওয়ার জন্য আমি বিডিও অফিসে যাই। সেখানে বিডিও সাহেব ছিলেন না, জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, ওনার সঙ্গে কথা বলার পর উনি আমাকে বলেন যে আপনি একটা দরখাস্ত করুন আমাকে, আমি বিগত 3 দিন আগে দরখাস্তটা করেছি। এবং সরকারের বরাদ্দ করা মাল কোথায় যাচ্ছে এটা সঠিক তদন্ত হওয়া উচিত বলেই মনে হয়, তা যদি না হয় আমারও ভুল হতে পারে, কিন্তু আমি চাইছি তদন্তটা হোক, এটাই বলছি। এটা আমার কাছে, আমি আবেদন আমার। মানে আপনি মাল তুললেননি অথচ রেশনের মাল কার্ডটা অ্যাক্টিভ আছে, এখানে একটা দুর্নীতির গন্ধ পাচ্ছেন, তাই তো? হ্যাঁ হতে পারে, এটা হতে পারে, কারণ আমি দেখতে পাচ্ছি আমার রেশন কার্ডটা অ্যাক্টিভ আছে, বা ওই অ্যাক্টিভ যে আমি বলছি অ্যাক্টিভ আছে, আমারও কোনো ভুল হতে পারে যে না ওটা অ্যাক্টিভ নয় অন্য কিছু, সেটা আমি ব্লক প্রশাসনকে লিখিত জানিয়েছি, তার রিসিপ্টটা আমার কাছে আছে। এবং সেই জায়গায় আজ 3-4 দিন হয়ে গেল, আমি চাইছি এটা বিষয়টা কী, আমার ভুল না রেশন ডিলার খাচ্ছে, এটা তদন্ত একটা হওয়া উচিত। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ কুশারি, ডাকনাম টিঙ্কু বলেই চেনে সবাই। আমি চন্দ্রকোনা 2 নম্বর ওয়ার্ডের একজন হচ্ছে রেশন ডিলার। আমার বাবা 2 মাস আগে মারা গেছে, আমি যখনই হচ্ছে মানে যে যে ডিলার সে শুনতে পাচ্ছে যে হচ্ছে বাবা মারা গেছে। মারা যাওয়ার পর যখনই আমি রেশন আনতে যাচ্ছি তখন বলছে তোমার বাবা মারা গেছে, তখন বন্ধ করে দিয়েছি, বলছে আর তো তুমি রেশন পাবে নি। কিন্তু হচ্ছে তারপর যখন আমি ইয়াটা ওই আধার লিঙ্ক যখন করতে আছি কিন্তু রেশন কার্ডটা আমার রানিং আছে, সে কিন্তু রেশনটা তুলছে, সে লে লিচ্ছে, কিন্তু আপনারা পাচ্ছেন না? পাচ্ছি না, এর উপায় কি? আপনারা আপনারা ডেথ সার্টিফিকেট শো করেন নি? ডেথ সার্টিফিকেট কোথায় শো করো? ডিলারের কাছে? ডিলার যেতেই বলছে যে মারা গেছে, মানে হ্যাঁ সে জানতে পেরে গেছে মারা গেছে, কিন্তু অথচ হচ্ছে রেশনটা রানিং আছে, সে লে লিচ্ছে এরকম। আপনার কোথাও লিখিত অভিযোগ করেছেন? না লিখিত অভিযোগ করিনি। করবেন? করলে তো ভালোই হয়। অভিযোগটা কোথায় করবো? ব্লক অফিস বা খাদ্য দপ্তরে। আচ্ছা, ওখানে করলেই তাহলে বন্ধ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম হচ্ছে বরুণ বিশ্বাস। আপনার বাবার নাম? বিমল বিশ্বাস। লেট আমি একটু জিজ্ঞাসা করবো স্যার, চন্দ্রকোনাতে অনেক রেশন গ্রাহক তারা অভিযোগ করছে যে তাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছে কিন্তু তারা রেশন পাচ্ছে না, রেশন ডিলার তাদের দিকে রেশন দিচ্ছে না, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে রেশন কার্ডগুলি অ্যাক্টিভ রয়েছে তারা কোনো কারণে জানতে পারছে। ইতিমধ্যে তো একটা অভিযোগ মনে হচ্ছে আপনাদের কাছে পড়েছে, এই যে রেশনের এই গাফিলতি, ওই পরিবার রেশন পাচ্ছে না অথচ রেশন কার্ডটা অ্যাক্টিভ রয়েছে বছরের পর বছর, আপনারা কী ব্যবস্থা নেবেন? আমার কাছে একটিমাত্র কমপ্লেন জমা পড়েছে এই বিষয়ে, এরিয়া ইন্সপেক্টর যিনি আছেন খাদ্য দপ্তরে তাকে এই বিষয়টি ইন্সপেকশন করে রিপোর্ট দিতে বলা হয়েছে, যদি কোনো অনিয়ম দেখা যায় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নজরে আনবো খাদ্য দপ্তরে এবং আমরা যথারীতি ব্যবস্থা গ্রহণ করব। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।